হে গাইজ, হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি। আজকে আমাকে হয়তো আমার ডেফিনেশনটা বলতে হবে না যে আমি কে আর কি জন্য এসেছি। আশা করছি তোমরা বুঝতেই পারছো, কিছু না কিছু টপিক নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে যে টপিকটা নিয়ে এসেছি এটা পুরোটাই আমার বন্ধুদের হয়তো বিপক্ষে হতে পারে, আবার কোনো কোনো বন্ধুর পক্ষে হতে পারে। আমি ভিডিওটা নিয়ে আসতাম না, কিন্তু কিছু আমার বন্ধু মানে তোমরাই আমাকে বলেছো যে যা চলছে ইন্ডিয়াতে মানে কারেন্ট অ্যাফেয়ার নিয়ে ইন 24 আগস্টে, সো এটা নিয়ে তুমি কিছু বলো, পাপাই তুই কিছু বল। তো আমি এসেছি ভাই খালি এই এই কথাগুলো বলার জন্য, এটা কী হচ্ছে আমাদের দেশে? একদিকে রেপ হচ্ছে, একদিকে মার্ডার হচ্ছে, একদিকে ছিনতাই হচ্ছে, একদিকে কাজ পাচ্ছে না, একদিকে মানুষে হয়রান হয়ে পড়ে যাচ্ছে, কত কী দিকে বাধা। খালি আমরা একটাই দোষ দিচ্ছি কি না, সিএমকে সরাতে হবে, পিএমকে সরাতে হবে। আমি ফার্স্টেই বলে রাখি যে আরজি করের যে ঘটনাটা হয়েছে তার জন্য আমি এবং আমরা এবং আমাদের মন্ত্রী পদে যারা আছে সবাই খুব লজ্জিত। লজ্জিত এই কারণেই মেয়েটি রেপ হয়েছে এবং রেপ হয়ে যাওয়ার পর মেয়েটিকে মার্ডার করা হয়েছে, তার জন্য আমরা লজ্জিত। তা বলে এই নয়, অনেক জনগণ বলছে যে মমতা দি বলেছে যে মেয়েটি যখন মরে গেছে, রেপ হয়েছে, আমি তার হয়ে 10 লাখ টাকা দেবো, দান করবো মেয়েটির ঘরে। তার মানে এই নয় যে 10 লাখ টাকার জন্য প্রত্যেকটা মেয়ে বিক্রি হয়ে গেছে। আবার অনেকে বলছে যে 10 লাখ টাকা দেওয়া মানেই প্রত্যেকটা মেয়ে রেপ হয়ে যাওয়ার থেকে বিরত হয়ে যাওয়া। ভাই এইসব কিছু না, রেপ যখন হয়ে গেছে দিস ইজ এ ন্যাচারাল থিং, ন্যাচারাল টিউড। হোয়াই নট ইউ আন্ডারস্ট্যান্ড ইফ দ্যাট এনি গার্ল এনি বডিজ আর উড বি রেপড ইন বি ক্রাইম, দিস উড বি ন্যাচারাল, দিস হ্যাজ মেনি ল, ইউ হ্যাভ টু নো দিস ল, দেন ইউ হ্যাভ টু সে দ্যাট দিস দ্য মেন থিং, দিস দ্য রং পজিশন, দিস ইজ দ্য কারেক্ট, ইউ হ্যাভ টু নট আন্ডারস্ট্যান্ড, ইউ হ্যাভ টু নট দ্য রাইট দ্যাট ইউ সে দ্যাট দিস দ্য রং পজিশন, দিস দ্য রং ল, ইউ হ্যাভ টু নো দিস ফার্স্ট ল, দেন আফটার ইউ সে দ্যাট দিস দ্য সিস্টেম, ওকে। সো আরজি করের যে ঘটনাটা হয়েছে তো অনেকে অনেক কথা বলেছে, তার ভেতরে আমি এই কথাটাই বলবো যে যা হয়েছে হয়েছে, ভুলে যাও। আজকে আমি প্রোটেক্ট করতে এসেছি এবং তার সাথে সাথে প্রোটেস্টও করতে এসেছি। নট অনলি বি প্রোটেস্ট ইন দিস ভিডিও, আই হ্যাভ টু কেম অনলি ফর প্রোটেক্ট, নট অনলি বি প্রোটেস্ট। সো প্রোটেস্ট আমি কী বলবো, যে যে মেয়েটি রেপ হয়েছে বা কালকে যে মেয়েটি রেপ হবে তার জন্য একমাত্র দোষী আমাদের ইন্ডিয়ান সিস্টেম। ভারতীয় সংবিধানটা আমাদের জন্য সব থেকে বড়ো দায়ী গুরুত্ব হয়ে উঠছে, যার ফলে মেয়েরা নিজেদের স্বাচ্ছন্দ্যের মতো জীবনযাপন পালন করছে, ছেলেরা নিজের ফ্রিডম ফাইটারটাকে জাগিয়ে তুলছে, যার ফলে রেপটি হচ্ছে। আজকে তোমার ঘরে তোমার মেয়েটি রেপ হয়েছে, কারণটি জানো? কারণ আজকে আমার ঘরের ছেলেটি তোমার মেয়েটিকে দেখে থাকতে পারেনি, উচ্ছ্বলিত হয়ে সেই মেয়েটিকে রেপ করেছে, 3 দিন 4 দিন ধরে বারবার করে মেসেজ করেছে তোমার মেয়ে, কন্ট্যাক্ট করেছে তোমার মেয়ে, যার ফলে ছেলেটিকে উত্তেজিত করেছে, এবং নেক্সটে আমার ছেলেটি তোমার মেয়েটিকে রেপ করেছে। সেকেন্ড প্রশ্ন এটাই যে মেয়েরা তোমরা যে জামা কাপড় পরছো, ড্রেসের যে একটা লিমিটেশন, সেই লিমিটেশনটা মেয়েরা পেয়ে যাচ্ছে, এতটা পেরিয়ে যাচ্ছে লিমিটেশনটা যে লিমিটেশনটা আনলিমিটেডটি হয়ে যাচ্ছে, যে ড্রেস পরে মানুষের যেটা হাটে, বাংলায় বলে বাংলায় মানে নারী, তাকে মানায় শাড়ি, সেই শাড়িটা তো পরেই না মেয়েরা, তার বদলে কী পরছে না, জিন্স পরছে, টপ পরছে, স্কার্ট পরছে, শর্ট পরছে, এইগুলো পরছে, যার ফলে ছেলেদের যে ড্রেস আপটা ছিল সেই ড্রেস আপটা এখনও আছে, কিন্তু মেয়েদের ড্রেস আপটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, যার ফলে ছেলেদের চাউনির চোখের চাহিদা এবং মনের চাহিদা চেঞ্জ হয়ে যাচ্ছে ড্রেস আপটা দেখে, যার ফলে মেয়েরা রাতের পর রাত হলেই রেপ হচ্ছে। সেকেন্ড, মেয়েরা বলছে রাত দখল করো, কেন না কি না মেয়েরা রাতে দখল, রাস্তায় নাকি বেরোতে পারছে না ভয়ে। ওরে খুকুমনি, তুমি জানোই না এটা যে অনেক ছেলেরা এখনও আছে, তারা রাতের বেলায় যখন বাড়ি ফেরে অফিস থেকে একা একা, তখনও তাদের ভেতরে কিন্তু বুকে ঢিপ 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 করে, কারণ কখন না কি হয়ে যায়। অতএব তুমি খুকুমনি একাই নও যে রাতের বেলা তুমি ভয় পাই যাচ্ছ যে তোমার সাথে না কিছু হয়, আমিও আছি খুকু, যে আমারও মনে ভয়টা আছে, আমি রাতেরবেলায় আসছি গাড়ি নিয়ে, আমার সাথে না কিছু ক্রাইম হয়ে যায়, যার ফলে রাত বেরোলে খালি মেয়েরা নয় ছেলে মেয়ে দুজনেই দখল করো রাস্তা। ওই বাইরের রাজ্যে বাইরের দেশেতে এত রেপ, এত মার্ডার, এত তো ক্রাইম হয় না, অনলি ফর ইন্ডিয়ায় হোয়াই?
because India has some BIN system, corporate level, very good of corporate level. That's for the India's crime is very grooming upcoming is fastly as soon as fast. That's for why many people are raped and many people are crimed. This is the racket system. সেকেন্ড থিং এটাই যে মমতা দিদিকে তোমরা কেউ খারাপ ভেবো না। অনেকে অনেক কথা বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার যদি না দিত, যদি ক্লাবে ক্লাবে টাকা না দিত, তাহলে তো অনেক সেই টাকাগুলো নিয়ে একটা বড় হাসপাতাল তৈরি করা যেত। মমতা দিদি ফালতু ফালতু টাকা দিল। এখনই যদি আমাদের মমতা দিদি বলে ওহে লোক শোনো তোমাকে যে টাকা দিয়েছি সেই টাকা আমাকে ফেরত দাও, মানে তোমাকে প্রত্যেক মাসে 4,000-2,000 করে দেওয়া হয়েছে, ক্লাবে 85,000-1,00,000 করে দেওয়া হয়েছে, সেই টাকাগুলো 5 বছর ধরে তুমি আমাকে ফেরত দাও, দেখো তোমার হয়ে আমি হাসপাতাল তৈরি করে দেবো, তাহলে তুমি টাকাটা দিতে পারবে? তখন তুমি টাকাটা দিতে পারবে? দিতে পারবে না। অতএব মেয়ে ম্যাডামকে ওইসব বলে লাভ নেই। হ্যাঁ, আমি রোদ্দুর রায়ের সাথে একমত। রোদ্দুর রায় বলেছে না যে আমি এইসব কথা মানি না, এইসব কিছু মানি না, পারলে ডাইরেক্ট সিএমের ঘর ঘেরাও করো, ডাইরেক্ট সিএমের গদি ঘেরাও করো, আমি সেইটাতে বিশ্বাসী। আর কটা নেতা আছে, কটা নেত্রী আছে? হ্যাঁ, আমি তো শুনেছিলাম, আমি দেখিনি আজ পর্যন্ত কোনো নেতা নেত্রী, কিন্তু যা পড়েছি সেই নেতা নেত্রী এখনও নেতাজি, এখনও গান্ধীজি, এখনও ক্ষুদিরাম বসুর মতো ফ্রিডম ফাইটারেরা এখনও দেশে জন্মায়নি, এখনও পর্যন্ত আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ফ্রিডম ফাইটারেরা এখনও জন্মায়নি, যার ফলে আমরা জানতে পারছি না যে দেশটা কোন দিকে কোন পথে যাচ্ছে। কিন্তু একটা কথা এটা বলতে পারবো, বাংলাদেশ যেমনভাবে স্বাধীন থেকে অস্বাধীন হয়েছিল, আবার অস্বাধীন থেকে স্বাধীন হচ্ছে, তেমনি ইন্ডিয়া স্বাধীন হওয়ার পর অস্বাধীন হয়ে গেছে, আবার ইন্ডিয়াকে স্বাধীন হতে হবে, আর খুব শীঘ্রই হবে সেটা। ডু জাস্টিস, প্রে জাস্টিস, এইসব করে লাভ নেই। উই ওয়ান্ট জাস্টিস করে লাভ নেই, উই ওয়ান্ট জাস্টিস ফর ক্রাইম, এইটা করে লাভ আছে। আমরা ক্রাইমারের শাস্তি চাই, আসল ক্রাইমারকে খুঁজতে চাই। আরজিগড়ের যে মহিলাটা মারা গেল, তার সাথে রেপ হয়েছে পর মার্ডার হয়েছে, এখনও পর্যন্ত কোনো রকম আসল যে ক্রাইমার, যে আসল যে আসামি, সেই আসামিকে এখনও খুঁজে পাওয়া যায়নি। আর খুঁজে পাওয়া গেলেও তাকে লুকিয়ে রাখা হচ্ছে, কারণ কি, সে আরবপতি, সে কোটিপতি, যার ফলে আমার হয়ে জেলটা খাটবে একটা অন্য আসামি, এরকম করে রেখেছে। তুমি কি জানো গাংপুরে আগের দিন সেম কেস একটা মেয়েকে মার্ডার করেছে, এবং তার আগে মেয়েটাকে ধর্ষণ করেছে, এবং ধর্ষণ করার পর গলাটার এখান থেকে পুরো কেটে দিয়েছে। হোয়াই 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 হোয়াই? বিকজ লেডিস হ্যাজ মেনি বিগ প্রবলেম অলসো, দেন নট দ্য পিপিল কাট দেয়ার ভয়েস, না কাট না কাট দেয়ার গলা, তার মানে কিছু না কিছু মেয়েটার গণ্ডগোল ছিল, তারপরে কেটেছে। আমি মানলাম ছেলেদের অবশ্যই দোষ আছে, আমি মানছি, কিন্তু এটাও নয় যে মেয়েদের দোষ নেই। তুমি কি জানো শক্তিগড়ের ঘটনা, কদিন আগে একটা ছোট বাচ্চা শিশু সে গলায় দড়ি দিয়ে মারা গেছে, কোথায় না স্কুলের মধ্যেই। হোয়াই? বিকজ টিচার হ্যাজ মেনি বিগ প্রবলেম, অল টিচার্স, অল দিস স্কুল টিচার্স হ্যাজ মেনি বিগ প্রবলেম, দ্যাটস হোয়াই দ্য চিলড্রেন ওয়াজ ডেথ। মাইন্ড ইট আওয়ার ল, মাইন্ড ইট আওয়ার মিলর্ড, আই ওয়ান্ট টু সে দ্যাট আওয়ার সিস্টেম হ্যাজ ভেরি বিগ ব্যাড সিচুয়েশন। এটাই যে তুমি কিন্তু শিওর নও যে আগামী দিনে আমাদের বর্ধমান মেডিকেল কলেজে কোনো মেয়ে রেপ হবে না, বা কোনো বেআইনি কাজ শুরু হবে না, বা কোনো ক্রাইম শুরু হবে না। ইউ হ্যাভ নট এনি আইডিয়া দ্যাট বিএমসি উড বি নট অল বি রেপড, আমাদের বর্ধমান মেডিকেল কলেজেও রেপ হতে পারে। তোমার ঘরের সামনে, তোমার পাশের বাড়ির রাতের পাশের বাড়ির ঘরের মহিলাটাও রেপ হতে পারে, খালি তোমাদের জন্য। আজে মনোভাব ছেড়ে, আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি জানি, আর কিছু বলবো না, খালি একটা কথাই বলবো, ডু ফর জাস্টিস, ডু ফর র জাস্টিস, র আসল ক্রাইমারকে খুঁজে বার করতে হবে। এবং খুঁজে বার করার পর প্রধানমন্ত্রী নাকি বলেছে যে আসল ক্রাইমারদের ফাঁসি হওয়া উচিত, কেন সেই আসামিদের নিয়ে কাজ করানো যায়, তাদেরকে মৃত্যুদণ্ড আমরা দিয়ে কী করব। একটা মানুষের মৃত্যুদণ্ড দিয়ে এমনি মানুষটা, একটা মানুষও মরে গেছে, আমাদের জনবহন কমে যাচ্ছে, এত পিপল, এত সেন্সাস কমে যাচ্ছে, তারপরে একটা আসামিকে দরকার নেই তাকে ফাঁসি দেওয়ার।
ফাঁসি না দিয়ে আরও নানা রকম কাজ করা যায় ল হিসাবে, আইন হিসাবে, সে আইনটা আমরা প্রয়োগ করতে পারি। তো দেখা যাক কী হতে পারে। তো আমি এটাই বলছি, ভালো জামা কাপড় পরো, সভ্যভাবে কথা বলো, ওম্যান এমপ্লয়মেন্টকে জাগাও, ওম্যান এমপ্লয়ারকে জাগাও, তাহলে মেন এমপ্লয়াররা মানুষকে দেখে খুশি হতে পারবে। দুটো কথা বলার থেকে না দেখিয়ে তোমার দিকে চলে যাবে। একটা মেয়ে বাসের সিটে বসে আছে, আমি তার দিকে আমি তাকিয়ে আছি, হাই হ্যালো করছি, যখন ওম্যান এমপ্লয়ারটা জাগবে তখন আর আমি মেয়েটার দিকে তাকানোর সাহসই পাবো না, সুযোগই পাবো না। সো ইউ হ্যাভ দ্য পাওয়ার মাই গার্লস, মাই ওম্যান, ইউ হ্যাভ দ্য রাইট দ্যাট হাউ মেনি পিপিল আর অ্যাট্রাক্ট ইউ, ইউ হ্যাভ দ্যাট অল রাইট। সো ভালো জামা কাপড় পরো, ভালোভাবে কথা বলো, উচ্চশিক্ষিত মানুষের সাথে চলো, তাহলে দেখবে রেপ হওয়া থেকে, ক্রাইম হওয়া থেকে কিছুটা বিরত হওয়া থাকবে। কেউ কি বলতে পারবে আজকে পাপাই দেই না ক্রাইমে চলে যায়? কেউ কি বলতে পারবে আজকে পাপাই দেখে নিয়ে না অন্য কোনো ছেলে মেয়ে ধর্ষিতা করে ফেলে? কেউ কি বলতে পারবে আমাকেই না অন্য কোনো জালে ফাঁসিয়ে দেওয়া হয় এই ভিডিওর পর? যার ফলে আমি আর এইসব নিয়ে কিছু বলতে যাই না, যতটুকু বললাম মানুষের হয়তো কাউকে খারাপ লাগতে পারে, কারো ভালো লাগতে পারে। আমি আমার বন্ধুদের হয়ে বলেছি, অডিয়েন্স হয়ে বলেছি, যারা আমার ভিডিও পেতে চায় তাদের হয়ে বলেছি। অতএব ভিডিওটা যদি পুরো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড তোমার মতামত জানিয়ে আমাকে জানাবে কেমন লাগলো ভিডিওটা। জয় হিন্দ, বন্দে মাতরম।